হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুক পেজে কত মিনিটের ভিডিও আপলোড দিলে আপনারা মনিটাইজেশন পাবেন এবং কত মিনিটের ভিডিও আপলোড দিলে মনিটাইজেশন পাবেন না, এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা কত মিনিটের ভিডিও আপলোড দিলে খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করে নিতে পারবেন এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। সো আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুরুতেই বলে রাখি, আপনি যদি আপনার ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করতে চান তাহলে কিন্তু আপনাকে কমপক্ষে 3 মিনিটের ভিডিও আপলোড করতে হবে। আর আপনি কত মিনিটের ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনার ফেসবুক পেজটিকে র্যাঙ্ক করাতে পারবেন বা পেজটিকে মনিটাইজেশন করে নিতে পারবেন? আপনি যদি আপনার ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করতে চান তাহলে কিন্তু আপনাকে কমপক্ষে 3 মিনিটের ভিডিও আপলোড করতে হবে। আর আপনাকে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে 5 থেকে 8 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি 5 থেকে 8 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার যে অডিয়েন্স রয়েছে ওই অডিয়েন্স কিন্তু কমপক্ষে 2 থেকে 3 মিনিট ভিডিওটা দেখে থাকবে। আর ওইটা যদি আপনার দেখে তাহলে কিন্তু খুব অল্প সময়ে কিন্তু আপনার ফেসবুক পেজটিকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন বা মনিটাইজেশন করে নিতে পারবেন। এখন অনেকেই আবার কমেন্ট করতে পারেন যে ভাই, আমরা যে ছোট ভিডিওগুলো আপলোড করেছিলাম 2 মিনিট অথবা 1.5 মিনিট, ওই ভিডিওগুলো কিন্তু আমাদের র্যাঙ্ক হয়ে গেছে, এখন ওই ভিডিওর ওয়াচ টাইম বা যে ফলোয়ার্স আসছে ওইগুলো কি আমাদের কাউন্ট হবে? অবশ্যই কাউন্ট হবে। আপনারা যে ছোট ভিডিওগুলো আপলোড করেছিলেন ওই ভিডিওতে যে ওয়াচ টাইম আসছে, ফলোয়ার আসছে, ওইগুলো কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজ মনিটাইজেশনের ক্ষেত্রে কাজে লাগবে বা কাজে লাগাতে পারবেন। সো আশা করি আপনারা সকল ধারণা পেয়েছেন যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করতে পারবেন বা কত মিনিটের ভিডিও আপলোড করতে হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দিবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলের এবং ফেসবুক পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পেজটিকে ফলো করুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।